আমার নাম মীর আব্দুল হান্নান। আমি কোপ্রসাউনিয়া গ্রামের একটা কৃষক পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবার নাম হাজি মীর আব্দুল রশিদ, এক্স মেম্বার কোপ্রসাউনিয়া। মার নাম রাবেয়া খাতুন, বর্তমানে মৃত্যুরত। সেখান থেকে আমি কিছুটা বড় হওয়ার পরে কোপ্রসাউনিয়া সরকারি প্রাথমিক, বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ক্লাস থ্রি পর্যন্ত লেখাপড়া করেছি। এরপরে ছাগলনিয়া ইসলামিয়া মাদ্রাসা, সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেখানে আমি ক্লাস ফোর ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। ফাইভ পাস করার পরে ছাগলনিয়া পাইলট হাই স্কুলে, বর্তমান পাইলট হাই স্কুলে আমি ছাত্র ছিলাম। 1965-66 আমি ম্যাট্রিক পাস করি এবং তখন থেকে আমি রাজনৈতিক দলের লোকদের সাথে আমি সম্পৃক্ত ছিল। যেহেতু আমার ফাদার লম্বা ছিল, প্রভাবশালী ছিল, আমার সাধারণ প্রভাবশালী ছিল। বাস্তবে 1965 সালে আমি ছাত্র হিসাবে সরাসরি সম্পৃক্ত। 1965 সালে আমরা সর্বপ্রথম বাংলাদেশে ছাগলনিয়া, আমরা একটা কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য সহ যখন ছাগলনিয়া পাইলট হাই স্কুলে ছাত্র ছিলাম, ছাগলনিয়া হাই স্কুল থেকে মিছিল সহকারে থানা দিয়ে যাইতেই আমরা ফ্ল্যাগ নিয়ে, পুলিশের বাধা কাছে ফ্ল্যাগ নিয়ে আমরা প্রথম আমরা ছাগলনিয়া থানার সামনে যে পুকুর আছে পুকুরে ফেলে দিচ্ছি। সর্বপ্রথম ছাগলনিয়া ওসি সাসপেন্ড, এটা নোয়াখালী ছিল, নোয়াখালীর অধীন, তখন ফেনী জেলা ছিল না, নোয়াখালীটাই আমাদের জেলা ছিল। মামলা এবং আমাদের অনেক লোক অ্যারেস্ট হয়েছিল। ছবি বাংলা একাডেমি সে ডেপুটি ডাইরেক্টর ছিল এবং সেও ছাগলনিয়া হাইস্কুলের ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাইছে, সে ছাত্র বা ব্যারোরিয়ার ছাত্র, সেও জেল খাচ্ছে, আরও অনেকে জেল খাচ্ছে। আমাদেরকে পারে নাই, আমরা ভারতের পাশে বর্ডার বাড়ি ছিল, দিনে বাংলাদেশ থাকলাম এবং রাত্রে যাই বর্ডার। ছাগলনিয়া হাইস্কুলের হেডমাস্টার, তখনকার হেডমাস্টার জালালউদ্দিন আহমদ কবির সাহেবের বাবা, উনি নিজের হাইস্কুলের ফ্ল্যাগ নিয়ে দিছে, দেওয়ার পরও আমাদেরকে রেহাই দিয়ে মহাত্মা জিনা পরবর্তী পর্যায়ে নির্বাচনের সময় এই মামলাটা উগ্র করে দিয়েছে। তো তখন থেকে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াবে উৎসাহ। এরপরে থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করি। তখন আমার সাথে ছিল আনিসুল হক, মরহুম আনিসুল হক বীর মুক্তিযোদ্ধা, বিএলএফের ছাত্রলীগের সেক্রেটারি ছিল, ফয়জাব সাহেব ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, উনি বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এই যে সূত্রপাত ছাত্রলীগের আন্দোলন, ছয় দফার আন্দোলন, এগারো দফার আন্দোলন, ছাত্র সংগ্রাম করেছে, আই ওয়াজ দ্য কনভেনার ইন দ্য ইয়ার 1971। 70 সালের নির্বাচনে আমরা এক বেমানের সাথে ওবায়দুল্লাহ মজুমদার, সে তাকে নমিনেশন দিয়েছিল ফেনী এক আসনে, ছাগলনিয়া পশুরাম ফুলগাজী আসনে। উনি ভারতে যাওয়ার পরে ভারতের থেকে উনি ভাগে সরিয়ে বাংলাদেশে হানাদার বাহিনীর লোকের স্বাস্থ্যমন্ত্রী যে ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালীন এবং ছাত্রলীগের সংগ্রাম পরিষদের কনভেনার, কনভেনার হওয়ার পরে যখন 7ই মার্চের ভাষণ এবং 25শে মার্চ রাত্রিতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, এরপরে আমরা আর বসে থাকি নাই এবং ছাগলনিয়া সেই বিভিন্ন জায়গায় আমরা আমাদের লোকজনকে, ছাত্রলীগের লোকজনকে সংগঠিত করে ভারতে যাওয়ার নিতে, প্রথমে আমরা 26 তারিখে ভারতে যাই। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসাবে ফয়েজ সাহেব সহ আমার ভাইস প্রেসিডেন্ট সহ ভারতে যাই শ্রীনগর ক্যাম্পে, ভারতীয় বিএসএফ শ্রীনগর ক্যাম্পে যাওয়ার পরে ক্যাপ্টেন ঘোষ এবং বাঙালি নিক নেম ছিল তার ক্যাপ্টেন আলী, তার সাথে আলাপ করছি। বাংলাদেশের টোটাল চিত্র এবং 26 তারিখে রাত্রের গণহত্যার চিত্র, আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ দেখে হত্যার চিত্রগুলো তার কাছে তুলে ধরো। তুলে ধরার পরে আমরা এখন কী করি তার কাছে পরামর্শ ছিলাম। ক্যাপ্টেন ঘোষ আমাদেরকে বললেন যে আপনারা যে কোনো সময় অ্যাটেন্ডেন্ট, আমরা অবৈধ আছি, আমরা সজাগ আছি, আপনারা এখানে নির্দিতে আসেন, কোনো সমস্যা নাই, এই ধরনের আশ্বাস দাও উনি আমাদের দিয়েছে। তখন আমাদের জায়গাটুকু ছাগলনিয়া ফেন জায়গাটুকু মুক্ত, ফেন জায়গাটুকু অ্যাটাক করতে পারে না পাঞ্জাবিরা। পাঞ্জাবিরা যখন 26শে মার্চের পরে এপ্রিল মাসে আরম্ভ করলো আমাদের জায়গাটুকু, শুভভোগ ব্রিজ, রেজুমিয়া ব্রিজ, ফেনি সিও অফিস এবং বিলোনিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যখন তারা পাঞ্জাবিরা রিইনফোর্সমেন্ট করে, পাকিস্তানি সৈন্য যখন আসতে আরম্ভ করলো,
তখন না আমরা টিকতে পারিনি। এপ্রিল মাসের শেষের দিকে আমরা ভারতে চলে গেলাম, নিজের গর্ভধারণে মা থেকে আমি বিদায় নিলাম। আমি বিদায় নিয়ে আমি বললাম যদি বাঁচি দেখা হবে, যদি মৃত্যু হয় এই স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য তাহলে হাসরের ময়দানে দেখা হবে। এরপরে ভারতে যাওয়ার পরে তখন কিছুদিন আমরা বাংলাদেশের ভিতরে আছি, কিছুদিন তারপরে মাম থেকে আরম্ভ করি ক্যাপ্টেন হুমায়ুন ছিল তার নাম, ক্যাপ্টেন শহীদ ছিল, আরও অনেক ছিল তাদের সাথে, মেজর জিয়া ছিল তাদের সাথে সম্পৃক্ত থাকি, বাংলাদেশে আসি যুদ্ধ বিগ্রহ করি। এরপরে আমাদের ডাক পড়লো ট্রেনিং নেওয়ার জন্য। তখন আমরা ছাত্রলীগে যারা নেতা ছিলাম তাদের তারা আমরা সেদিন মুজিব বাহিনীতে বিএনএফের ট্রেনিং নেওয়ার ডাক করলো। আমরা ট্রেনিং নিয়েছি ভারতের হাফলংয়ে এবং সেখানে ট্রেনিং নেওয়ার পরে আমরা আসি উদয়পুর। প্রথম আমাদের সেখানে ট্রানজিট ক্যাম্পে আমাদের রাইফল ট্রেনিংয়ের পরে তখন কয়ে একটা লোক খবর আসল কর মহাগর্ভ সিরিয়াস হত্যা বাড়িঘর তারা ফেলছে। তখন আমি একদিনের জন্য ছুটি নিলাম। আমি উদয়পুর থেকে বিলিয়া, বিলিয়া থেকে শ্রীনগর আছি, শ্রীনগর থেকে সফলগঞ্জ আছি আমার মহাবের জন্য দেখার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই সুযোগ কাজে লাগাইতে পারি নাই। আমার বাপ কেন গিয়ে বিজয়ের ক্যাম্প কেন গিয়ে যে অত্যাচার নির্যাতন করেছে ছেলে আইসা আমাকে মাউন্টেন রেমে থানা আলফা এসকট লিডার করছিল, প্রথম ডিপুটি এসকট লিডার সীতাকুণ্ডের সালাউদ্দিন ছিল, অ্যাডভোকেট সালাউদ্দিন সে এসকট লিডার ছিল। শেখ ফজলুল মনিরে তাকে নিয়ে গেল, আমাকে এসকট লিডারের দায়িত্ব দিয়ে গেল। বাহিনীর মাউন্টেন রেমেশনের আলফা এ কোম্পানির এসকট লিডার দায়িত্ব পালন করি। আমরা আইজল মিজুদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার লুঙ্গলি থানার কোয়ার্টার দেবাগিরি লাস্ট কোয়ার্টার বাংলাদেশের সেখানে আসি, অবস্থান করি। সেখানে দোষ হয় সিভিলিয়ান তাদেরকে আমরা ট্রেনিং দিলাম। আমি উল্লেখযোগ্য আর কুমিল্লার নাথবল্লক পাখি মেহম মহিউদ্দিন চৌধুরী আমাদের কোলাম রোডে ছিল, চট্টগ্রামে সরোয়ার আমার সাথে ছিল এবং চট্টগ্রামের বীরেশ্বর আবুল বশর আমার ডিপ্টি কমান্ডার ছিল। আরেকটা জিনিস স্মরণ করা উচিত, আমাদের ইতিহাস রাখা উচিত, দোষ হয় তিব্বতীয়ার যারা তারা তাদের স্বাধীনতার সংগ্রামের জন্য ভারতে আশ্রয় নিয়েছিল তাদের সাথে আমাদের দেবাগিরি দেখা হতো এবং তারা আমাদের স্বাধীনতার সংগ্রামে তাদের নেতাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন এবং তারা আমাদেরকে বলতো তোদের স্বাধীনতার সংগ্রামে আমরা তো আমাদের অনেক নেতাকে হারাইছি, আমরা রক্ত দিতেছি, তোরা কি আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবি না? আমরা এ কথাই বলতাম আমাদের তোদের স্বাধীনতা সংগ্রামে আমরা তোদেরকে সহযোগিতা করব। এটা তখনকার যুদ্ধকালীন ইতিহাস, তাদের সাথে কনভার্সেশন হতো যখন আলাপ আলোচনা তখন এই কথাগুলো বলতাম এবং তারা বলছে এই যে বরকল থেকে আরম্ভ করে অনেক জায়গায় এবং তারা তাদের অনেক সাথী এবং নেতা যুদ্ধের নেতা এবং পলিটিক্যাল পার্টির নেতা তিব্বতীয়ান তারা নিজের শোকরানি ফেলা মাটিতে কবর ভরে দিয়ে গেছে। এরপরে আমরা সেখান থেকে ঠেকার পার হইয়া দেমাগিরি থেকে বাইর হইয়া পারুয়া হিল সেক্টরের পারুয়া ফরেস্টের রেঞ্জের হেডকোয়ার্টার আসলাম। কেউ পাক করতেছে, কেউ গোসল করতেছে, এই পজিশন পারুয়া নিমিলতে ওই যে নদী দিয়া শিপে আসে আমাদেরকে দেখি তারা থপকি গেলো, থপকি গেলে পাহাড়ের দিকে উপরে উড়ে গেল। তারপর দ বাংলাস তো ওখান থেকে আমরা মনে করে নিলাম আমাদের লোক, আসলে আমাদের লোক তারা মিজু মিজু পাকিস্তানি ফোর্সকে তারা সহযোগিতা করছে এবং স্বাধীনতার বিরোধিতাকারী তারা আমাদেরকে আক্রমণ করলো। আক্রমণ করে ফেনি সায়েন্স ক্লিনিকের ডাক্তার মুজিবও আমার সাথে ছিল, চট্টগ্রাম দ্বিতীয় করে সরোয়ারও ছিল, বছরও ছিল, এনা উন্নয়ন ছিল, মহিউদ্দিন ভাই আমাদের কলম রেখে ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেখানে আর টিকে থাকতে পারি নাই, চার পাঁচজন উপবাস হইয়া এর পরে অনেক লোক অন্য রোগ হয়েছে, অনেক লোক মারা গেছে। আমরা এগুলো আমাদের লোকজন ক্লোজ করলাম হিল সেক্টর, অনেক লোক বন্ধু হইয়া আমরা পালাইয়া পরবর্তীতে কাপ্তায় আসি। সেখানে ইন্ডিয়ান আর্মি ছিল, আমি যেহেতু একটা লিডার ছিলাম আমি তাদের সামনে গেলাম, টোটাল চিত্রগুলো পারুয়ার চিত্রগুলো তুলে ধরলাম, বললো যে আমরা তো আওয়াজ শুনছি যুদ্ধের, তার সাথে আমার যুদ্ধ হচ্ছে এটা আমি জানি না। আমরা বললাম আমাদের সাথে যুদ্ধ হচ্ছে, আমাদের অনেক লোক এখনও বাড়ি গেছে, অনেক লোক পাইনি নাই, অনেক লোক আমি পাইতেছি না। তখন তারা সাথে সাথে আমাদেরকে
দয়া করে দিয়া তার সাথে তো মার্চ করলেও তাদেরকে পরবর্তী হয়েছে আমরা আস্তে আস্তে ধাপে 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 চট্টগ্রাম দিকে আসি, চট্টগ্রাম সিটি কলেজে আসি অবস্থান। হোটেল মিস মনি ছিল চট্টগ্রামে পাঁচ ছ দিন অবস্থান করার পরে আমাদেরকে চট্টগ্রাম থেকে হোটেল মিসকা থেকে শেখ ফজলুল মনি আমাদেরকে ২০টা টাকা দিয়ে এরপর হারের ২০ টাকা করে দিয়ে আমাদেরকে বাড়িতে বিদে করে দিয়েছে। আসলে তো আমরা যারা স্বাধীনতার পক্ষে শক্তি ছিলাম, স্বাধীনতার পক্ষে মনে প্রাণে যারা যুদ্ধ করেছিলাম, অন্তরে সেগুলো নিয়ে বঙ্গবন্ধুর দর্শক এবং ছাত্রলীগ নেতৃবৃন্দের, সেদিন ছাত্রলীগের নেতৃত্বের উপরে ছিল আমাদের অগাধ বিশ্বাস, শেখ ফজলুল মনি, সিরাজুল খান, আব্দুর রাজাক, কোপাল ভাই, আসলাম সিদ্দিকী, শাহজাহান সিদ্দিকী, আব্দুল কুদ্দুস নগর, তাদের নেতৃত্বে আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি, বঙ্গবন্ধু প্রথম, তারপরে এই আন্দোলন। কিন্তু আসলে বাস্তবে দেশ স্বাধীন হওয়ার পরে কেন কোন কারণে কী উদ্দেশ্যের কারণে স্বাধীনতার সুফল জনগণের মাঝে আমরা দিতে পারি, এরপরে আমি নিজেই ৭২ পল্টন আর রেসকোর্স, সে পল্টনে ছিলাম, পল্টনেও বঙ্গবন্ধু আসার কথা আসেনি, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু গেছে। আমাদের দুর্ভাগ্য ভাল সেদিন পর থেকে ছাত্রলীগ যুবক হয়ে গেলে আমরা ৩১শে অক্টোবর ফাউন্ডার জেলা জাসদের জন্ম, সেই জাসদের জন্মের আমি একজন সদস্য এবং থানা ছাগলনিয়া উপজেলা থানা জাসদের প্রতিষ্ঠাতা, আন্দোলন সংগ্রাম অনেক করেছি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তব করেছি, যাদেরকে নিয়ে বাস্তবায়ন করি তাদের কোনো অবস্থান নেই। বঙ্গবন্ধুকে হাসত্তরে মারি ফেলার পরে চক্রান্ত ষড়যন্ত্র আরও বেশি বাড়ে গেল, তখন আর জাসদ বাসদ না আওয়ামী লীগ যা আছে স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে খতম করো, তাদেরকে শেষ করো, দ্যাট ইজ দেয়ার টার্গেট। যখন জিয়াউর ক্ষমতায় ছিল, জিয়াউর বলছিল আই মেক পলিটিক্স ডিফিকাল্ট, আমাদের নেতা কমিউনিস্ট পার্টির নেতা অন্যান্য নেতা নিয়ে বিএনপি গঠন করল, যখন জিয়াউর মারা গেল তখন এরশাদ আসলো, এরশাদ আস মানি ইজ নট এ প্রবলেম, বেসাকিনে আরম্ভ করল, দুজন সামরিক এবং সৈনিক শাসক এবং তারা এই দেশটা শাসন করি, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করি, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে আমাদের চরিত্র হনন করে আমাদেরকে রাজনীতিতে বেশা বানাই দিয়েছে, তার জন্য দায়ী এই জিয়াউর রহমান, এই এরশাদ। আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা যা চায় তা কার্যকরী করতে পারে না, নিচের লোকদের জন্য, নিচের লোকদের মধ্যে ৮০% অন্য ধারা লোক দেখা যায় যে সরকারি চাকরি বেসরকারি চাকরি থেকে আরম্ভ করি ৭৫% বিভিন্ন বা অন্য ধারা লোক, স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত করে দিয়ে সব বিএনপি জমা জল, আওয়ামী লীগের লোক সিটি ভাটা আসে তাও নগণ্য, এবং বিভিন্ন অভিশাতেরও ঠিক চদ্র অবস্থা, বর্তমান সরকারও সেভাবে ঢুকাচ্ছে না, তার মন্ত্রী এমপিরা সেভাবে ঢুকাইতে পারতেছে না, আমলাতান্ত্রিক জটিলতা যার কারণে মুক্তিযোদ্ধার পক্ষের লোকগুলো বিভিন্ন জায়গায় ঢুকানো কষ্টকর হইয়া দাঁড়াইছে। তো আমি মনে করি জনতী শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের সমস্ত শক্তিকে যেভাবে হোক এক করিয়া যদি আগায় মুক্তিযোদ্ধার সমপক্ষের শক্তি সরকার গঠন করি এবং আগামী দিনে ২০-৩০ বছর ৫০ বছরের জন্য একটা প্রোগ্রাম নিতে হবে, স্কিম নিতে হবে, এইটা ছাড়া এই দেশটাকে কন্ট্রোল করা সম্ভবপর না, জনতী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্য আবার কঠোর হওয়ার কারণে, কিছু কিছু কঠোরতার কারণে আমরা যুদ্ধভারতের মানবতা বিরুদ্ধের অপরাধের বিচার পাচ্ছি, বঙ্গবন্ধু হত্যারও বিচারও পাচ্ছি। যদি জনতী শেখ হাসিনা কঠোর না হতো, শুধু আওয়ামী লীগ দিয়া বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, শুধু আওয়ামী লীগ দিয়া আমরা মানবতা বিরুদ্ধের অপরাধের বিচার হতো না, অতএব আমি জনতী শেখ হাসিনাকে অনুরোধ করব যে আপনি যেভাবে কঠোর আছেন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চান, মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত শক্তি যে যেখানে আছে তাদেরকে সংগঠিত করে যেভাবে পারেন তাদেরকে ধরে আনে, তাদেরকে একটা শক্তি গঠন করে আন্দোলনের দিকে এগিয়ে যান এবং সরকারিভাবে যা যা করার দরকার তা যা করেন, আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।